जामुड़िया थाना अंतर्गत श्रीपुर फाड़ी पुलिस ने 3 मोबाइल चोरों को पकड़ा है, जिनके पास से चोरी के कई मोबाइल बरामद किए गए हैं। इस संबंध में एसीपी श्रीमंत बैनर्जी ने बताया कि इलाके में कई दिनों से मोबाइल छिनतई के साथ चोरी की घटना सामने आ रही थी। उन्होंने कहा कि गुप्त सूचना के आधार पर 3 आरोपी मोहम्मद तौसिफ, रोहित कोयरी, सोनू यादव को गिरफ्तार किया गया है। सभी आरोपी जेके नगर के रहने वाले हैं, साथ ही एक मोटर बाइक भी जब्त कर लिया गया है। इस प्रेस वार्ता में एसीपी श्रीमंत बैनर्जी के अलावा जामुड़िया के सीआई सुशांत चैटर्जी, थाना प्रभारी राहुल देव मंडल, श्रीपुर फाड़ी प्रभारी रिजाउद्दीन मुकुल बैनर्जी, निमचा आईसी रंजीत विश्वास मुख्य रूप से उपस्थित थे। आइए सुनते हैं कि एसीपी श्रीमंत बैनर्जी ने क्या कुछ कहा। एक भद्र महिला तार हस्बैंड मोटरसाइकिल টুয়ার্ডস জামুড়িয়া যাচ্ছিলেন, হাজব্যান্ড ECL এ চাকরি করেন। তো যখন উনি যাচ্ছিলেন সেই সময় ওনার হাতে অ্যাপল ফোন ছিল আর কি, আইফোন একটা। তো তখন পেছন দিক থেকে 3 আননোন ক্রিমিনালস মোটরসাইকেলে করে আসে এবং খুব স্পিডে আসে এবং এসে ওই ভদ্রমহিলার হাত থেকে ফোনটা তুলে নিয়ে এরা স্পিডে বেরিয়ে যায়। তারপরে এরা ঘটনাটা এমনভাবেই ঘটেছে, এরা এত বেশি হচ্চকিত হয়ে গেছে, এরা কিন্তু এর থেকে বেশি কিছু বলতে পারেনি। ফলে আমাদের কাছে কিন্তু পরবর্তীকালে যখন আমরা কেস রেকর্ড করি আমাদের তেমন কিছু তথ্য ক্লু কিছু দিতে পারেননি। কিন্তু আমরা সকল অফিসার সিআই সাহেব, ওসি জামুড়িয়া, ওসি আইসি শ্রীপুর, রিয়াজ, রঞ্জিত, আইসি নিমচা সবাই বসে একটা আলোচনা করে এবং মুকুল আমরা আলোচনা করে দেখি কিছু ঘটনাগুলো যখন এটা হচ্ছে তখন ওই শুক্রবার দিনই হচ্ছে এবং 2:30 পর হচ্ছে এবং মোটরসাইকেলে করে হচ্ছে। তখন সেইটা দেখে তখন আমরা শুক্রবার দিনকেই ওই টাইমটাতে আমরা তখন আমাদের ম্যানুয়াল সোর্স ওখানে প্ল্যান্ট করে আমরা ওখানে চারদিকে সিবিলে থাকি। তখন এই গত শুক্রবার, তার আগের শুক্রবার, তারিখটা হচ্ছে 25 25/11/2022 এদের 3 তখন স্পট করা যায়। যেহেতু শ্রীপুর এরিয়া এবং নিঘাতে প্রচুর ক্যামেরা লাগানো আছে, ওদের চেস করা হয় কিন্তু ওরা বেরিয়ে যায়। সেই শুক্রবারও ওরা একটা ক্রাইম করেছে, একটা মোটোরোলা ফোন ওরা লিফ্ট করেছে, লিফ্ট করে ওরা নিয়ে এসেছিল এবং এখানে যখন ঢুকছিল তখন ওরা স্পটেড হয়ে যায় এবং চেস হয়, ওরা বেরিয়ে যায়। পরবর্তীকালে আইসি নিমচা, আইসি শ্রীপুর, ওসি জামুড়িয়া, সিআই সাহেব এবং আমরা সবাই মিলে বসে ওকে ক্যামেরার ছবি অ্যানালিসিস করে ওকে ওদের পার্টিকুলারসটা আমরা পাই এবং রাত্রিরে রেড করে একজন অ্যারেস্ট হয়, তৌসিফ। এবং তৌসিফই মোটরসাইকেলটা রাইড করছিল, ও অ্যাডমিট করে এবং পরবর্তীকালে ও দুজনের নামও বলে দেয়। পরবর্তীকালে আরও দুজন যারা আছে, একজন হচ্ছে রোহিত আর একজনের নাম হচ্ছে সোনু যাদব, এরা দুজনকে পরবর্তীকালে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর প্রথমে রোহিত এই তৌসিফকে আমরা 10 পুলিশ রিমান্ড নিয়েছিলাম, আর কালকে এনাদের 6 পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে। ও রিমান্ড নিয়ে গতকাল রাত্রিরে এদের লিডিংয়ে যে মোটরসাইকেলটা করে ওরা ক্রাইম করতো, পালসার ব্ল্যাক অ্যান্ড রেড, সেটা রিকভারি হয়েছে